السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى، أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. تلك الأيام نداولها بين الناس، صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. কাছে কিংবা দূরে বিশ্ব জুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ফেসবুক পেজে সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলাম জানা অজানার 131তম পর্বটি উপভোগ করছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আশা করছি মহান আরব্বি কারিমের অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকবেন। এ শুভকামনা শুরু করছি আমাদের 2021 সালের আজকের এই প্রথম জুমাবার, জুমাবারের আমাদের লাইভ অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের কাছ থেকে 2020 বিদায় হয়ে গেল, 2021 আজ তার পহেলা জানুয়ারি। একটি বছর অতিবাহিত হওয়া মানে আমার লাইফস্টাইল থেকে, আমার জীবন থেকে একটি মূল্যবান সময় কিন্তু খসে পড়া। আমরা কবরমুখী, সকলেই কবরের দিকে আমরা যাব। কবরমুখী যাত্রার এই টার্নিং পয়েন্টে এসে আমরা একটু ফুর্তি করব, রং তামাশা করব, আমরা পটকা ফুটিয়ে উৎসব করব। এটি কখনো কোনো সুস্থ বিবেকবান মানুষের কাজ হতে পারে না। জীবনের প্রতিটি স্টপেজে দাঁড়িয়ে একজন বুদ্ধিমান লোক নিজের অঙ্ক মিলায়, আয় ব্যয়ের হিসাব মিলায়। এই জন্য মুসনাদে আহমদে ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ, তিনি হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি একটি বর্ণনা করেছেন যে হাসিবু কাবলা আন তুহাসাবু, তোমরা হিসাব গ্রহণ করার পূর্বেই নিজের হিসাব নিজেই নিয়ে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাসরের 19 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহ রব্বুল আলমিনকে ভুলে গিয়েছে। তাই আল্লাহ তাদের আত্মভোলা করে দিয়েছেন। তিরমিজি শরীফের একটি প্রসিদ্ধ হাদিস, যেটি হযরত ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহ ওয়া আমিলা বাদাল মাউত, যে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমান, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় চৌকস, যে নিজেই নিজের হিসাব গ্রহণ করে এবং পরকালের জন্য সে আমল করে। তাহলে আমরা যদি নিজেদেরকে বুদ্ধিমান হিসেবে পরিচয় দিতে চাই, তাহলে আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে যে আমরা পরকালের জন্য আমরা আমল করব, বাদাল মাউত, মৃত্যু পরবর্তী, যে আমাদের বছরের পর বছর থাকতে হবে যে কবরে, সেই কবরে আমি কিভাবে কাটাবো, কবরের জীবনটা আমার কিভাবে সুখময় হবে, সে কবরের সুখময় জীবনের জন্য আমি কি আমল করেছি দুনিয়াতে, এটি আমাদের হিসাব করতে হবে, হিসাবের অঙ্ক কষতে হবে আমাদের। আমরা নতুন বছর এলেই অনেকেই ফুর্তি করি, অনেকে বিভিন্ন ধরনের আনন্দ উৎসবে আমরা মেতে উঠি, সব নতুনত্বের উৎসব আর উন্মাদনা উন্মাদেরই কাজ হতে পারে, এটা কোনো সুস্থ মস্তিষ্কের কাজ নয়। যদি বলা হয় একজন মৃত্যুদণ্ড ঘোষিত আসামি, তার কাছে নতুন বছরের আগমন এটি কখনোই সুখকর নয়, এটি কখনো তার জন্য ফুর্তির কারণ নয়, আনন্দের কারণ নয়, বরং প্রতিটি নতুন দিনই তার নিঃশ্বাসকে দীর্ঘায়িত করার কথা। আমরা সকলেই তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মতোই জন্মের সঙ্গে সঙ্গেই
মৃত্যুর ঘোষণা মাথায় নিয়ে এসেছি, যে কোনো সময় সমন আসতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তাহলে আমরা যেদিন জন্ম নিয়েছিলাম জন্মের পরেই কিন্তু ডান কানে আজান বাম কানে একামত হয়েছে, বাকি শুধু জানাজার নামাজটি বাকি। যদি এই ধ্যান নিয়ে যদি আমরা আমাদের পথ চলতে পারি, তবে কিন্তু আমাদের উৎসব করার বা এরকম ফুর্তি করার সুযোগ নেই। শেক্সপিয়ার বলেছেন খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, নো চিন্তা ডো ফুর্তি, চিন্তা নেই কোনো ফুর্তি করো শুধু। কেউ বা দুনিয়ার চিত্রটি অঙ্কন করেছেন এভাবে, কেউ বা বাটে হলদি মরিচ, কেউ বা রাধে ভাত, কেউ বা বলে ধুত্তুরি ছাই পুড়িয়ে গেল হাত, কেউ বা রাধে কেউ বা বাটে, কেউ বা আনে পানি, কেউ বা সাজে নানা আর কেউ বা সাজে নানি। কেউ নানা নানির দেশ মনে করেছেন, কেউ বা মনে করেছেন পৃথিবী থেকে চলে গেলে আবার ফিরে আসা যায়। নো, পৃথিবী থেকে যে মানুষটি চলে গেছে সে মানুষটি আর কখনো ফিরে আসবে না। কেউ বলেছে আবার, জীবনানন্দ দাস বলেছেন আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, না পৌষ পার্বণে আসার যে সুযোগ সেটি রহিত হয়ে গেছে। ক্ষুদিরাম তার মাকে বলেছিল মা একবার বিদায় দাও মা, ঘুরে আসি ফিরে আসি। ক্ষুদিরামের কনসেপ্ট ছিল যে দুনিয়া থেকে একবার চলে গেলে আবার ফিরে আসা যায়, কিন্তু না, দুনিয়া থেকে যে মানুষটি চলে যায় সে মানুষটি আর কখনো ফিরে আসে না, এটি ফিরে আসার নয়। এজন্য দুনিয়া দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই, দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে যাই, কিন্তু দুনিয়া থেকে যে মানুষটি একবার বিদায় হলো সে মানুষটি আর কখনো ফিরে আসবে না। এসে দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল হয়, দেখ না মা খুশনামা হয় বুম আগার খুশবু নেহি। এই দুনিয়াটা হচ্ছে কাগজের ফুলের মতো, কাগজের ফুল, এটার যেমন কোনো ঘ্রাণ নেই, এই দুনিয়াটা এটা দানিউন খারাপ নিকৃষ্ট। দুনিয়াতে আমরা কয়দিনের দুনিয়া, আমরা কয়েকদিনের জন্য এসেছি, মুসাফির খানা এই দুনিয়া, কুই আগে রাওয়ানা হয় কুই পিছে রাওয়ানা, কেউ আগে আর কেউ পরে, এটাই তো দুনিয়ার খেলা। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে দুনিয়াটা এটাই কিন্তু সর্বেসর্বা নয়, এটা মনে রাখতে হবে যে আমরা দুনিয়ার বান্দা, আল্লাহর বান্দা, দুনিয়ার দুনিয়াতে আমরা মেহমান হয়ে আসি নাই। এই জন্য কবি বলেছেন আইশো আশরাত কে লিয়ে এ দুনিয়া নেহি, ইয়াদ রাখ তু বান্দা হাই তু মেহমান হি, তুমি স্মরণ রাখো যে তুমি হচ্ছ দুনিয়ার আইশো আশরাত কে লিয়ে এ দুনিয়া নেহি, আর আমায়েশের জন্য এই দুনিয়াকে সৃষ্টি করা হয় নাই, বরং তুমি হচ্ছে এই দুনিয়ার একজন আল্লাহ পাকের একজন বান্দা। বান্দার কাজ হচ্ছে বন্দেগী করা, আমল সে বান্তি হয় জিন্দগি, জান্নাত ভি আর জাহান্নাম ভি, জান্নাতি হোক অথবা জাহান্নামী হোক আমল দিয়ে আমাদের জিন্দগি গঠন করতে হবে। না নারী হয় তো নুরি, আমরা নারী হব না আমরা নুরি হব, জান্নাতি হব। এজন্য আমাদের মনে রাখতে হবে, আমাদের সিস্টেম যেটি ফলো করতে হবে যে আমরা মুসলমান, আমার কৃষ্টি কালচার, আমার তাহাজিব তামাদ্দুন, নিজস্ব আমার ইতিহাস রয়েছে, আমার ঐতিহ্য রয়েছে, আমি কখনো বিজাতিদের কৃষ্টি কালচারে আমি আর আমার গা আমি ভাসিয়ে দিতে পারি না। নতুন বছরের প্রথম দিনকে উৎসবের মাধ্যমে উদযাপনের ইতিহাস, এটি যদি আমরা একটু অ্যানালাইসিস করে দেখি তাহলে দেখব এর ইতিহাসটি অনেক পুরাতন। ইরানের অগ্নি পূজকরা এর সূচনা করেছিল, ফার্স্ট টাইম ইরানের অগ্নিপূজক যারা, যারা আগুন পূজারী, তারা এটি স্টার্ট করেছিল। নতুন বছরের প্রথম দিনকে তারা নওরোজ বলে তারা মানুষের কাছে ঘোষণা করত, নওরোজ মানে নতুন দিন। এই দিনে তারা উপাসনা এবং বিভিন্ন উৎসবে তারা মেতে উঠত, হাজারো বছর ধরে এই সংস্কৃতি তারা পালন করে আসছে। শতাব্দী, কয়েকটি শতাব্দী পূর্বে খ্রিস্টানরাও ইংরেজি খ্রিস্টীয় নববর্ষ উদযাপন করে আসছে। সহিহ বুখারীর মধ্যে রসুল করিম রউফুর রাহিম নবীজি মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের ইহুদি খ্রিস্টানদের নিয়ম নীতির অন্ধ অনুকরণ করবে, এমনকি তারা কোনো গর্তে প্রবেশ করলে তোমরাও তাতে প্রবেশ করবে। সুনানু আবি দাউদের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব চমৎকার করে বলে দিয়েছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত বিবেচিত হবে।
এজন্য আমরা বেজাতিদের কৃষ্টি কালচার, ইহুদি খ্রিস্টানদের তাদের ইতিহাস ঐতিহ্য, তাদের কৃষ্টি কালচার আমরা কখনো গ্রহণ করতে পারি না। আল্লামা ইকবাল খুব আফসোস করে বলেছেন, উনহু কা মাহফিল সাজা রাহা হো চারাগ মেরি হায় রাত উনকি, উনহু কা মতলব কাহা রাহা হো জবা মেরি হায় বাত উনকি। আমরা কখনো যারা ইহুদি খ্রিস্টান আমরা তাদের এগুলো কখনো মেনে নিতে পারি না। ইংরেজি নববর্ষ বরণ উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের বাংলাদেশেও কিন্তু কোটি কোটি অর্থ ব্যয় হয়, আতশবাজি করা হয়, ফুর্তির নামে পশুদের হার মানানোর নির্জন নির্লজ্জতায় ডুবে যায় সমাজের বড় একটা অংশ। এই জন্য রসুল বলেছেন, কোনো মানুষের যদি যা ফাতাতকাল হায়া, যখন লজ্জা উঠে যায় তখন কোনো কিছু করতেই বাদ আর বাধা থাকে না। অর্থনৈতিক চরম দুরবস্থা এবং দারিদ্র্যের কষাঘাতে আহত সাধারণ জনগণকে যারা রক্ষা করার নসিহত করেন, ভদ্রতার অনেক মানুষ তারা ভেগধারী সমাজের সেসব লোক এবং রক্তচোষা বণিকেরা মেতে উঠেন 31st নাইটের নগ্নতা এবং উন্মাদনায়। গতকালকে আমরা আসার পথে যে চিত্রগুলো আমরা দেখেছি, সত্যি এটি কোনো ভালো সুস্থ মস্তিষ্কের মানুষ এ কাজটি কখনো করতে পারে না। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে, আমরা কোনো বিজাতীয় কৃষ্টি কালচারে আমরা গা ভাসিয়ে দিব না, আমরা আল্লাহর হাবিবের আদর্শ আমরা বাস্তবায়ন করব। আমরা এই দেশটি স্বাধীন হয়েছে, প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য মহান আল্লাহ ছাড়া অন্য সবার এমনকি নিজ প্রবৃত্তির দাসত্ব ছাড়তে হবে আমাদেরকে, অন্যথায় আজীবন স্বাধীনতার খোলসেই পরাধীন হয়ে থাকতে হবে আমাদেরকে। আমরা যেন স্বাধীন রাষ্ট্রে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রশংসা করে আল্লাহ পাকের সেই রেজামন্দি হাসিল করে আমরা যেন আমাদের পথ চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। 2020 সালে যত অন্যায় করেছি, যত পাপের কাজ করেছি, মহান রব্বে করিম তিনি যেন আমাদের অন্যায়গুলোকে ক্ষমা করে দেন, তিনি যেন মাফ করে দেন। 2020 সালে যত নামাজ কাজা হয়েছে, 2021 সালে আমরা টার্গেট নিব আমাদের নামাজ যেন কাজা না হয়, জামাত যেন ছুটে না যায়, তাহাজ্জুদ যেন মিস না হয়, এই কাজগুলো আমরা করব। আমরা যারা কোরআনুল কারিম পড়তে পারি না, আমাদের টার্গেট নিতে হবে 2021 সালে আমরা পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করব। আমরা প্রতি দু মাস পরপর কমপক্ষে, সুযোগ হলে এক মাস পরপর আমরা কোরআন কারিম খতম করব। যাদের সন্তানগুলো কোরআনুল কারিম পড়তে পারে না তাদেরকে কোরআনের তালিম দিব, যাদের সহধর্মিনী কোরআন পড়তে পারে না তাদেরকে কোরআনের শিক্ষা দিব, কোরআন দিয়ে গোটা সমাজকে আমরা গঠন করব। আমার ব্যক্তিনীতি, পরিবার নীতি, সমাজ নীতি, রাষ্ট্রনীতি, প্রত্যেকটি সেক্টরে আল্লাহর হাবিবের সুন্নাহ এবং কোরআনকে আমরা প্র্যাকটিস করব, অ্যাপ্লাই করব, এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমাদের 2021 সাল হোক হিংসামুক্ত সাল, গীবতমুক্ত সাল। 2021 সালটি হবে আমরা একজন আরেকজনকে সুখময় করবার জন্য, একজন আরেকজনের সাথে সহানুভূতি, সহমর্মিতা, আমরা যেন একজন আরেকজনকে আমরা কাছে নেবার সময় হবে আমাদের। 2021 সালে আমরা কাউকে গালিগুলাজ করব না, আমরা কোনো ফেতনা ছড়িয়ে দিব না, আমরা কোনো গুজব ছড়িয়ে দিব না। 2021 সালে আমাদের টার্গেট হবে আমরা যেন নতুন কিছু ভালো কাজ, আমলে সলে নেক কর্ম করতে পারি, সদকায় জারিয়ার জন্য কিছু যেন আমরা রেখে যেতে পারি, এই হবে আমাদের টার্গেট। 2021 সাল হবে ঐক্যের সাল, আমরা যেন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি, আমরা সকলেই মিলে যেন সাম্য ন্যায় নীতির যেন আমরা কাজ করতে পারি, সকলে মিলেমিশে যেন কাজ করতে পারি। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। 2021 সাল হবে সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, অন্যায় অপরাধ মুক্ত, কোনো মা বোন যেন তাদের ইজ্জত আবরুর যেন তারা যেন না হারায়, এটি আমাদেরকে মনে রাখতে হবে। 2021 সালে যেন আমরা আর কোনো ধর্ষণের কথা যেন 2021 সালে না শুনি, জেনা ব্যভিচারের কথা, পরকীয়ার কথা, এগুলো যেন আমরা না শুনি। 2021 সালে আমরা শুনেছি রিপোর্টগুলোতে বাংলাদেশে প্রতিদিন প্রায় 39 জন নারী তালাক প্রাপ্ত হয়, এভাবে নারীরা যেন তালাক প্রাপ্ত যেন না হয়, নারীর তার ইজ্জত, তার সম্ভ্রম, তার সম্মান, তার স্ট্যাটাস এটি যেন সে বজায় রাখতে পারে, স্বামীরা যেন নারীদেরকে যেভাবে তাদের রাইটস রয়েছে, অধিকার রয়েছে, সে অধিকারগুলো যেন তারা যথাযথভাবে যেন আদায় করতে পারে, স্ত্রীরাও যেন স্বামীর অধিকারগুলো আদায় করতে পারে,
সেই সিদ্ধান্তগুলো আমাদের কিন্তু নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। ইতিমধ্যে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছে, আলহামদুলিল্লাহ, আপনারা প্রশ্নগুলো পাঠিয়ে দিন, আমরা আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করছি। এমডি সাইফুল ইসলাম তিনি বলছেন, হুজুর 31st night বা ফার্স্ট ডে সম্পর্কে কিছু বলবেন কি, এটা কি পালন করা যাবে? আমরা এতক্ষণ ধরে কিন্তু এটিই বলছিলাম, 31st night এটি মুসলিমদের কোনো কৃষ্টি কালচার নয়। রসুল বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাথে সাদৃশ্য রাখবে তার হাসর হবে সেই জাতির সাথে। আমরা মুসলিম কৃষ্টি কালচারে 31st night বলতে আমাদের মুসলমানদের কাছে এমন কোনো দিন নেই। সরওয়ার হোসেন জীবন বলছেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর প্রশ্ন হলো, নারীদের মেনস্ট্রুয়েশন পিরিয়ড অবস্থায় মুখস্থ আমল করা যাবে কি? জি, মুখস্থ আমল, দোয়া, কালাম, এগুলো আপনি পড়তে পারবেন। এমনি শাহিবুল বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এমনি আরিজুল ইসলাম বলছেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ইব্রাহিম বলছেন, হুজুর আরবি লেখা হেফাজতের জন্য পুরানো যাবে কি? না না, পুড়িয়ে বরং এটিকে মাটির নিচে পুঁতে রাখায় ভালো, নদীতে ভাসিয়ে দিন, এটি আপনার জন্য কল্যাণকর হবে। কে এম সাকিব বলছেন, হুজুর ব্যাংকে চাকরি করা জায়েজ, আর এর আয় কি বৈধ না অবৈধ? কোন ব্যাংক সেটি আপনি বলেন নাই। যদি সুদী ব্যাংক হয় তাহলে সুদী ব্যাংকে চাকরি করাটি বৈধ নয়, এটি সম্পূর্ণরূপে হারাম। যেহেতু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অভিসম্পাত করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকেলা রিবা ওয়া মুকেলাহু ওয়া কাতেবাহু ওয়া শাহিদাইহি, যারা মুকেল, যে সুদ খায়, সুদ খাওয়ায়, সাক্ষী থাকে, সবার উপর আল্লাহ পাকের অভিসম্পাত। এই জন্য সুদী ব্যাংকে চাকরি করা মানে ওই ব্যাংকটিকে এস্টাবলিশ করে দেওয়া, সহযোগিতা করা। কোরআন বলছে, লা তাআওয়ানু আলাল বিররি ওয়া তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে সহযোগিতা করবে, খারাপ কাজে তোমরা কখনো সহযোগিতা করবে না। এমডি সাব্বির হুসাইন সুমন বলেছেন, যে ব্যক্তি ঋণগ্রস্ত তার জন্য কি ফসলের ওষুধ দিয়ে বাকি টাকা দিয়ে ঋণ শোধ করবে? কিন্তু সব ফসল বিক্রি করেও তো তার সব ঋণ শোধ হবে না, চেষ্টা করবে, যেহেতু ঋণ পরিশোধ করাটি তার দায়িত্ব, ঋণটা পরিশোধ করবেন, তারপর তিনি জাকাত দিবেন। ঋণ আগে পরিশোধ করতে হবে, তারপর জাকাত দিবেন। মুসলিউদ্দিন বলছেন, কমান্ডো মুভির ব্যাপারে আপনার মত কি? দেখুন, আমরা যতটুকু জেনেছি কমান্ডো মুভি যারা বানিয়েছে, মনে রাখবেন সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাওহীদ এবং রিসালাতের পতাকা, আর তার নিচে কয়েকটি পিস্তল, A-47 যে পিস্তলগুলো বা বন্দুকের ছবি দিয়েছে। তার মানে এই কমান্ডো মুভির টার্গেট হচ্ছে মুসলমানদেরকে সন্ত্রাসী জাত হিসেবে বিশ্বের দরবারে পরিচয় করে দেওয়া। না, মুসলিমরা কখনো সন্ত্রাসী নয়। আমরা অবশ্যই বলবো, কমান্ডো মুভির যারা পরিচালক রয়েছেন, যারা দায়িত্বশীল রয়েছেন, যদি এই কমান্ডো মুভিটি যদি ক্লোজ করে দেওয়া না হয়, গোটা বাংলাদেশের আপামর মুসলিম জনতা এটি প্রতিহত করতে বাধ্য হবে। আমরা বলছি যে অনতি বিলম্বে কমান্ডো মুভি যারা দায়িত্বশীল রয়েছেন, পরিচালক যারা রয়েছেন, এই কমান্ডো মুভিটি এই বাংলার জমিনে কখনো প্রদর্শন করবেন না। আমরা যতটুকু ফুটেজগুলো, যতটুকু আমরা ফেসবুক যোগাযোগ মাধ্যমে যতটুকু দেখেছি, তাতে আমাদের কাছে মনে হয়েছে এটি ইসলামকে কলঙ্কিত করবার জন্য এই কাজটি করা হয়েছে, এটি কখনো করবেন না। যখন মুসলমানের বিভিন্ন জায়গায় যখন হামলা হয়, সেখানে মুসলমানদেরকে দোষারোপ করা হয়, হলি আটিজম সহ বিভিন্ন জায়গায় যখন হামলা হয় মুসলিমদেরকে দোষারোপ করা হয়, কিন্তু তোমরা যারা কমান্ডো মুভি যারা বের করলা, তোমরা কি কোনোদিন দেখলে না মায়ানমারের আরাকানের আমার মুসলিম ভাই এবং বোনদেরকে কিভাবে অত্যাচার করা হলো, উৎপীড়ন করা হলো, কাশ্মীরের মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করা হলো, ইরাকের মুসলিমরা কিভাবে নির্যাতিত হলো, আফগানিস্তানের মুসলিমরা কিভাবে নির্যাতিত হলো, সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তোমাদের কেন ছবি বের করলা না, তোমরা সেখানে কেন নিশ্চুপ রইলা? এই জন্য আমরা বলবো, এই কমান্ডো মুভি এটি যদি প্রদর্শিত হয়, তাহলে আপামর মুসলিম জনতা এটিকে প্রতিহত করতে বাধ্য হবে। ইসলামের শান মানকে যারা ক্ষুণ্ণ করার জন্য অপচেষ্টায় লিপ্ত, ইসলামকে যারা কলঙ্কিত করবার জন্য উঠে পড়ে লেগেছে, কখনো ইসলামকে নির্বাপিত করতে পারবে না। পবিত্র কোরআনুল কারিমে রব্বে কারিম তিনি বলে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুতরাং ইসলামের আলোকে নিভাতে গেলে, ফু দিলে, আগুনে ফু দিলে কিন্তু আগুন আরও জ্বলে উঠে, আরও কিন্তু তেজ বেড়ে যায়। ইসলামকে যারা নিভানোর জন্য অপচেষ্টা করছেন, মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে কলঙ্কিত করবার জন্য যারা উঠে পড়ে লেগেছেন, মনে রাখুন, আপনাদের একদিন মরতে হবে, একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এজন্য সাবধান, এই কমান্ডো মুভির পরিচালককে
আমরা সতর্ক করে দিতে চাই, সাবধান করে দিতে চাই, ইসলামের বিন্দুমাত্র যদি এখানে কলঙ্কিত হয় তাহলে আপনারা কিন্তু আপনাদের দায়িত্বশীলতার পরিচয় দিবেন না, আপনারা কিন্তু পার পাওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। এটি আমরা আজকে আমাদের এই সংক্ষিপ্ত পরিসরে লাইভের মাধ্যমে আমরা জানিয়ে দিলাম। নূর নবী আমার ইমান এই আইডি থেকে বলছেন, হুজুর যদি কোনো ইমামের বাম হাত আমাদের কাছে যে প্রশ্নটি একজন প্রশ্ন করেছেন, আসলে আমরা আগের প্রশ্নটি পাই নাই, এমডি আব্দুল্লাহ তিনি বলেছেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। ফজরের নামাজের সুন্নত নামাজ আগে পড়তে হবে, এতটুকুই আমরা পেয়েছি। ফজরের জি দেখুন, সুন্নত নামাজ আগে পড়তে হবে, যদি জামাত শুরু হয়ে যায় তাহলে কি আগে পড়তে হবে? আপনি মসজিদে আসলেন, এসে দেখলেন যে ইমাম সাহেব ফজরের ফরজ নামাজ শুরু করে দিয়েছেন। আপনি যদি মনে করেন যে সংক্ষিপ্ত সূরা দিয়ে আপনি ফজরের দুরাকাত সুন্নত নামাজ কমপ্লিট করে আপনি বাকি নামাজে আপনি অংশগ্রহণ করতে পারবেন, জামাতে সামিল হতে পারবেন, তাহলে আপনি পুরো নামাজটি কমপ্লিট করে আপনি সুন্নতটা কমপ্লিট করে তারপর আপনি জামাতে সামিল হবেন। আর যদি মনে করেন আপনি সুন্নত পড়তে গেলে হয়তোবা আপনার জামাত মিসিং হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি সুন্নতটি পরে পড়বেন, সূর্য উঠার 15 মিনিট বা 23 মিনিট পরে আগে আপনি জামাতে সামিল হয়ে যান। আমাদের কাছে প্রশ্ন করেছেন রাকিবুল হাসান, তিনি বলছেন যে আমরা প্রতিবাদ জানাই কমান্ডো ছবির, বাংলার মাটিতে এই ছবির চলতে দেওয়া হবে না। ঠিকই, আমরাও প্রতিবাদ করেছি, প্রত্যেকের দায়িত্ব থেকে এটি প্রতিবাদ করা দরকার। নজরুল সিহাব বলেছেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। অনেক দিন ধরে অসুস্থ দোয়া প্রার্থী, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুন। আল্লাহুম্মা আনতা সাফিলা শিফা ইল্লা শিফা উক, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুন। আশরাফুল ইসলাম বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মোবাইলের মাধ্যমে বাংলা কোরআন শরীফ পড়ি, পড়লে হবে কি? না, মোবাইলের মাধ্যমে বাংলা কোরআন শরীফ পড়লে সঠিক উচ্চারণ হবে না, বরং এতে গুনাহ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি বাংলায় উচ্চারণ করে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন না। আব্দুল্লাহ জুবায়ের বলছেন, বিয়ে করতে চাই, হুজুর দোয়া করবেন আমার জন্য। দোয়া করি আল্লাহ তাআলা যেন একটি সুন্দর সতী সাধবী মারআতু সালেহা নেককার সালেহ আল্লাহ যেন ব্যবস্থা করে দেন, আল্লাহ কবুল করুন। এই জন্য আপনি দোয়া করতে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করেছেন, ফিদ দুনিয়া হাসানা আল মারআতু সালেহা নেককার, সতী সাধবী স্ত্রী। এই জন্য আপনি এই দোয়াটি আপনি করতে পারেন। এমডি মিনহাজউদ্দিন হোসেন, হুজুর প্রস্রাবের সাথে হালকা তার স্বাভাবিকভাবে স্পার্ম বের হয়, এটা কি গোসল ফরজ হবে? যদি এটি ন্যাচারালি এটি স্বাভাবিকভাবে হয় তাহলে এটি গোসল ফরজ হবে না, কিন্তু এটি যদি মা আশাহওয়াত শাহওয়াতের সাথে হয় তাহলে সেক্ষেত্রে গোসল ফরজ হবে। কিন্তু স্বাভাবিকভাবে যদি হয়, এটি আপনার রোগ, এটি আপনি চিকিৎসা করুন, ভালো একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে আপনি চিকিৎসা করুন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করবেন, আর এই জন্য আপনার গোসল ফরজ হবে না। বাপ্পি মজুমদার বলছেন, হুজুর দুজন মৃত ব্যক্তির জানাজার নামাজ কি একসাথে পড়া যাবে? তার নারীও ছিল, একজন পুরুষও ছিল, একজন মা এবং তার ছেলে। জি, একসাথে পড়া যাবে, তবে আলাদা আলাদা করে, হানাফি মাঝহাব মতে আলাদা আলাদা করে পড়াটাই হচ্ছে উত্তম, প্রথমে পুরুষ তারপরে হচ্ছে নারী, এটি আলাদা আলাদা করে পড়লেই ভালো হবে। তবে যদি কেউ একসাথে পড়তে চায় তাহলে প্রথমে পুরুষের লাশটি রাখবে, নেক্সটে নারীর লাশ রাখবে, এভাবে করে, যেহেতু আর রেজাল ও কাওয়ামুন আলা নিসা, এই হিসাবে এভাবেই সিরিয়াল দিয়ে লাশগুলো সিরিয়াল দিলে রেখে নামাজটি আদায় করবেন। মোহাম্মদ ঈসা প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আমি সারসিনা, হুজুর আমি যে মসজিদে নামাজ পড়ি সে মসজিদে চরণ কী লিখছে সেখানে তাদেরকে নিয়ে সকাল সন্ধ্যা কীভাবে জিকির করব? আপনি আপনার তরিকা অনুযায়ী জিকির করবেন, চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, চারটি তরিকার যে কোনো একটি তরিকা মোতাবেক আপনি জিকির করুন। প্রাথমিক পর্যায়ে আপনি চিশতিয়া তরিকার নিয়ম অনুযায়ী আপনি জিকির করবেন। এমনি শামীম হাসান বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির সম্পর্কে সঠিক আকীদা কি? বহুবার আমরা বলেছি আল্লাহর নবীর হাজির নাজির সম্পর্কে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ক্ষমতা দেন নবীজি বিভিন্ন মজলিসে যেতে পারেন, এটি ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। হাজির নাজির বলতে আমি আমার সামনে যেমন একজন লোক হাজির, এইরকম আল্লাহ নবী আমার সামনে হাজির থাকবেন এরকম কল্পনা নয়। আল্লাহ যদি ক্ষমতা দেন
বিভিন্ন মজলিসে তিনি যেতে পারেন, ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। জাকির হোসেন বলছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, হুজুর গোসলের ফরজ আদায় না করলে গোসল হবে না, তা গোসল হবে কেমনে? ফয়সাল আহমেদ উজ্জ্বল বলছেন, আসসালামু আলাইকুম শেখ, নতুন বছর শুভেচ্ছা জানানো জায়েজ কি? না, নতুন বছর এইভাবে আমাদের কৃষ্টি কালচারে এগুলো শুভেচ্ছা জানানো ঠিক নয়, বরং আমরা নতুন বছরে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ আগামী বছরটি যেন সুখময় হয়, রহমত বরকত প্রাচুর্যতা দিয়ে যেন ভরপুর করে দেন, নামাজ যেন কাজা না হয়, গত বছরের গুণাগুলো যেন মাফ হয়ে যায়, গত বছরে যারা আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, নামাজ ছেড়ে দিয়েছি, দাড়ি কেটেছি, পাপের কাজ করেছি, আল্লাহ 2021 সালে যেন এই অন্যায়গুলো আমরা ছেড়ে দিতে পারি, এরকম প্রত্যয়ী হয়ে আল্লাহ পাকের কাছে তাওবা করতে হবে। মহাসাবাতুন নাফস, অনুতপ্ত হবে হতে হবে, অনুশোচনা করতে হবে, তাওবা করতে হবে। জহুরুল ইসলাম বলছেন, হুজুর মৃত ব্যক্তির উসিলা করে জিয়াফত খাওয়ালে কি গুণা গুণা নাকি সওয়াব? বিস্তারিত জানাবেন, অনেক মতবাদ দেখা যায়। ইসানে সওয়াব করতে পারেন, কোনো মানুষ মারা যাওয়ার 3 দিনের পরে, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 40 দিন, আপনি যে কোনো দিন আপনার কোনো আত্মীয় স্বজন মা বাবা মারা গেলে তাদের জন্য ইসালে সওয়াব করতে পারেন। ইসাল মানে পৌঁছাই দেওয়া, সওয়াব মানে হচ্ছে নেকি, নেকি পৌঁছে দেওয়া, আপনি এগুলো নেকি পৌঁছে দিতে পারেন, এটাকে বলা হয় ইসালে সওয়াব। তো হাদিসের কিতাবগুলোতে যেমন আসছে, ঠিক আকিদার কিতাবগুলোতেও আসছে যে ইন্না দোয়া আলা হায়া, নিশ্চয় জীবিত ব্যক্তিদের দোয়া, লিল আমওয়াত, মৃত ব্যক্তিদের জন্য, নাফউন লাহুম আই নাফিউন লাহুম, এটি তাদের উপকারে আসে, ও সাদাকাতিহিম, তাদের জন্য কোনো সাদাকা করা, এটিও তাদের রুহে কিন্তু পৌঁছে যায়। এজন্য আমরা এটি করতে পারি, মৃত ব্যক্তিদের জন্য সওয়াব রেসানির উদ্দেশ্যে আমরা কিন্তু ইসালের সওয়াব আমরা করতে পারি। কিন্তু এটার মানে এই নয় যে বিয়ের অনুষ্ঠানের মতো এভাবে সাজিয়ে গুছিয়ে শুধু খাওয়া নিয়ে ব্যস্ত, তুরিকাল ফুকারা, এখানে ফকিরদেরকে ছেড়ে দেওয়া হয়, আর এখানে যারা সম্পদশালী তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়, এটি যেন না হয়। গরিব দুঃখী সকলে মিলে খাবারের আয়োজন করি, তাদের জন্য একটু দোয়ার আয়োজন করা নিঃসন্দেহে এটি জায়েজ। হাফেজ মোহাম্মদ অলি হুসেন বলছেন, মসজিদের জায়গা যদি মৌখিক ওয়াকফ করা হয় তাহলে কি জুমার নামাজ হবে? ওয়াকফ মূলত মৌখিক, এটাই আসল ওয়াকফ, পরবর্তীতে মানুষের যেহেতু কনফিডেন্সের জন্য এটা লিখে দেওয়া হয়, লিখে দিতে হবে এমন কোনো শর্ত নয়, এটা আমরা লিখে নিই ওয়াকফের কথা, কিন্তু মৌখিক ওয়াকফটাই হচ্ছে প্রকৃত ওয়াকফ, এটাই হচ্ছে আসল ব্যাপার, সুতরাং এতে নামাজের কোনো প্রবলেম হবে না। মোহাম্মদ হাবিবুল্লাহ বলেছেন, হুজুর আরবি ভাষাটা কিভাবে ভালো করে শিখতে পারি? এই জন্য একজন ভালো শায়খের শরণাপন্ন হন, যারা আরবি ভাষার কোর্স করেন, আপনি তাদের সাথে যোগাযোগ করে আরবি ভাষাটা শিখে নিতে পারবেন। এমডি এনামুল হক বলছেন, আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? সন্তান প্রসব করার সময় মারা গেলে কি শহীদের মর্যাদা পাবে? জি, হাদিসের মধ্যে আসছে যে যারা সন্তান ডেলিভারি দিতে গিয়ে যে বোন মারা যায় তিনি শাহাদাতের মর্যাদা তিনি লাভ করবেন। হুজুর আমি বর্তমানে অসুস্থ, আমার জুমা পড়তে হবে, পড়াতে হবে, হুজুর একটু দোয়া করবেন। আলামিন সালেহি বলছেন, দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সুস্থ করে দিন, আপনি যেন সহিভাবে জুমার নামাজটি যেন পড়াতে পারেন, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। আমাদের কাছে আরও বেশ কিছু প্রশ্ন এসেছে। এমডি বেলাল বিন মুসলিম বলছেন, হুজুর বিবাহ করার জন্য আলেমদের মধ্যে না বে আলেম ভালো মেয়ে বিয়ে করা দরকার? মনে রাখবেন বিবাহের কতগুলো মূলনীতি রয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মার আতুল আরবাইন, 4টি কারণে নারীদেরকে বিয়ে করতে হয়, 4 কারণে নারীদের বিয়ে করতে হয়। এক হচ্ছে লে মা লিহা, তার সম্পদ আছে কিনা, ওলে জামা লিহা, তার সৌন্দর্য আছে কিনা, ওলে হাসা বিহা ওয়ানাসা বিহা, তার বংশীয় মর্যাদা আছে কিনা, ওলে দিন ইহা, তার দিনদারি আছে কিনা। তবে রসুল বলছেন, ফজফার বেজাতের দিন, ফসফার বেজাতের দিন, দিনদারিটাকে প্রাধান্য দিতে হবে, কারণ চেহারা সম্পদ এগুলো সব আস্তে আস্তে করে একদিন বিলীন হয়ে যাবে, কিন্তু দিনদারিটা এটা থেকে যাবে, এই জন্য দিনদারিটাকে প্রাধান্য দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে দিনদারিকে। শাহাদাত হুসেন সোহাগ বলছেন, হুজুর পানি সৃষ্টি কি দিয়ে কোরআনের আয়াত আছে কি? হুজুর পানি সৃষ্টি কি দিয়ে? না, পানি কি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন আমি জানি না, আল্লাহু আলাম। মিজানুর রহমান রুবেল বলছেন, হুজুর ফরজ নামাজ ঘরে বসে আদায় করা যাবে কি? ওজোরে যাবে, যদি আপনি জামাতে যেতে না পারেন, ওজোর থাকে আপনার, অসুস্থতা, বাহিরে শত্রুর ভয়, এরকম 20-25 প্রকার আছে, ঝড় তুফান হচ্ছে, প্রচণ্ড শীত, এরকম যদি আপনার আপত্তি থাকে তাহলে আপনি ঘরে বসে নামাজ পড়তে পারেন, কিন্তু বিনা আপত্তিতে যদি ঘরে বসে নামাজ পড়েন তাহলে এই নামাজটি আপনার ফরদে কামেল, আদায়ে কামেল হবে না, আদায়ে কাসের হবে। এমডি সাব্বির হুসেন সুমন বলছেন, ডক্টর তাহের আল কাদেরির ভিডিও ও বই পড়া কি যাবে? অবশ্যই যাবে, কেন যাবে না, যে বড় ইসলামিক স্কলার, পড়তে পারবেন আপনি। আর রহিম আহমেদ বলছেন, হুজুর সর্বপ্রথম আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন? অনেকগুলো হাদিস রয়েছে,
اول ما خلق الله القلم اول ما خلق الله نوري বিভিন্ন ভাবে হাদিস আসছে সর্বপ্রথম আল্লাহ তাআলা নবীজির নূর মোবারককে সৃষ্টি করেছেন মোহাম্মদ তাওহীদ বলছেন হুজুর আমার একটি প্রশ্ন দুই রাকাত নামাজ নামাজে ভুলে তিন রাকাত পড়ে ফেললে তা করণীয় কি তিন রাকাত পড়ে ফেললে আরেক রাকাত পড়ে চার রাকাত পড়ুন সাজদায় সাহু দিন কিন্তু যদি শুধু তিন রাকাত পড়েন তাহলে নামাজ হবে না পুনরায় নামাজটি পড়ুন কারণ তিন রাকাত কোনো নামাজ নেই তিন রাকাত হয়ে গেছে তাহলে চার রাকাতও পড়ে নিন এমডি আশিকুল ইসলাম হৃদয় বলছেন প্রিয় শায়খ শুনেছি তিন জায়গায় মিথ্যা কথা বলা নাকি জায়েজ কথাটা কতটুকু সত্য কথা ঠিক আছে কিন্তু এগুলো প্রয়োজনে এগুলো মিথ্যা কথা বলা যাবে তিন জায়গা না বরং পাঁচটি জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে একটি বর্ণনায় পাঁচটির কথা বলা হয়েছে এমডি এনামুল হক বলছেন হুজুর আপনার মাসালা ভিডিও এডিটিং করে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া দেয় আপনার মতামত চাই দিতে পারবেন তবে এটি যেন কোনো ধরনের কোনো কনফিউশন তৈরি না হয় বিষয়টি খেয়াল করবেন এইচ এম শেহাব খান সাহেব খান বলছেন হুজুর মাইকে সফিনা খতম পড়া যাবে কিনা একটু জানাবেন সফিনা নয় সাবিনা খতমের সাবিনা সব থেকে সবিনা যে খতমটি রাতে পড়া হয় এটি আপনি যদি পড়তে চান পড়তে পারবেন তবে স্বাভাবিকভাবে মানুষের ঘুম নষ্ট করে এভাবে খতমের সবিনা পড়া এটি আমরা সাপোর্ট করি না বরং আপনারা সবাই মিলে পড়ুন আর যেন ঘুম যেন নষ্ট না হয় অসুস্থ রুগী আছে এদেরকে যেন বিপদে ফেলা না হয় এই বিষয়টি খেয়াল করবেন আপনারা কিন্তু কেউ যদি পড়তে চায় তার পড়ার সুযোগ রয়েছে মুজাহিদুল ইসলাম বলছেন আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম সালাম আফগানিস্তানের তালেবান তথা আল কায়েদার নীতি কি সঠিক এগুলো অনেক বড় ব্যাপার অবশ্যই তাদের নীতি তো সঠিক আছে তারা তো খেলাফত আলা মিনহাজিন নবুয়াতকে প্রতিষ্ঠা করতে চায় তবে তালেবানের নাম দিয়ে যারা তালবেতাল করে যারা সমাজের মধ্যে বা তালেবানের নাম দিয়ে যারা সন্ত্রাসী কার্যক্রমকে ছড়িয়ে দিতে চায় এটি মূলত ইসলামের নীতি নয় ইসলাম বলছেন যে খেলাফত আলা মিনহাজিন নবুয়াতকে প্রতিষ্ঠা করতে হবে ইসলামী কখনো সন্ত্রাস জঙ্গিবাদ চোরাগুপ্তা হামলাকে ইসলাম কখনো পছন্দ করে না নূর মোহাম্মদ হোসেন শায়েখ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মোহাম্মদ তৌহিদ বলছেন হুজুর আমার একটি প্রশ্ন আমরা অলরেডি উত্তর দিয়ে দিয়েছি আপনার প্রশ্নের রিম ঝিম এ আইডি থেকে বলছেন হুজুর কোনো আলেমকে হুজুর কেবলা বলা যাবে কি বলতে পারবেন আপনি কোনো আলেমকে যদি হুজুর কেবলা বলেন হুজুর তো সম্মানিত শব্দ কেবলা বলা হয় মায়া তাওয়াজ্জাহু ইলাইহিন নাস যেদিকে মানুষ মুখ করে যেমন একজন ছাত্রের কেবলা হচ্ছে তার শিক্ষক মুরিদের কেবলা হচ্ছে তার পীর নামাজের কেবলা হচ্ছে খানায় কাবা এটা আমাদের নামাজের কেবলা দোয়ার কেবলা হচ্ছে আল্লাহ পাকের আরশ এই জন্য এক একজনের এক একটি কেবলা রয়েছে কেবলা মানে মায়া তাওয়াজ্জাহু ইলাইহিন নাস যাদের পড়াশোনা নাই তারা তো উল্টাপাল্টা বলবেই এমনি নুরুল হক বলছেন কেরাতে ইমামকে লোকমা দিলে কি সাজদা দিতে হবে এটা কোন ধরনের কেরাতে আপনি লোকমা দিয়েছেন যদি এমন হয় যে কেরাত তিন আয়াত বিশিষ্ট সেখানে ভুল হয়েছে আর যদি এমন লাহানে জলি হয় তাহলে তো নামাজটি আপনার পুনরায় নামাজটি পড়তে হবে দোহরায় নামাজ পড়তে হবে যদি এমন ভুল হয়ে যায় যাতে নামাজ হওয়ার সম্ভব নয় এরকম হলে সেখানে লোকমা দিয়ে আপনি যদি এমন হয় যে একটা আয়াত হঠাৎ করে ভুলে গেছে আপনি লোকমা দিয়েছেন আর লোকমা দেওয়ার পরে এটা লোকমাটা সে গ্রহণ করেছে তাহলে ওয়াজিব নামাজে যদি ওয়াজিব ছুটে যায় কেবল সেখানে সাজদায় সাহু দিতে হবে একজন বলছেন হুজুর আংটি কোন হাতে পড়তে হবে আংটি আপনি ডান হাতেই পড়বেন ডান হাতে আংটি পড়তে পারবেন হিমাল ইসলাম হিমেল ইসলাম বলছেন আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম সালাম হুজুর রিলেশন করে বিয়ে করা যাবে কি না রিলেশন করে বিয়ে করা এটি বৈধ নয় মোহাম্মদ সরওয়ার চৌধুরী বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাতুহু শেখ মারুফ নামের অর্থ কি মারুফ মানে সুপরিচিত এমনি সাব্বির হুসাইন সোমান বলছেন মোজার উপরকে তায়ামুম করা যায় মোজার উপর মাসা করা যায় তায়ামুম নয় মোজার উপর তায়ামুম নয় মোজার উপর আলমাসওয়াল আল খোফাইন ব্যাপারে বাব আছে আলাদা এমডি রাইহান উদ্দিন বলছেন হুজুর নাপাক অবস্থায় ভুলে নামাজ পড়লে যেমন রাতে ঘুমের স্বপ্নদোষ হলে কী করান ঘুমে যদি এরকম অসুস্থ আপনি স্বপ্নদোষ হয় ন্যাচারাল বিষয় আর যদি ভুলে নামাজ পড়ে ফেলেন তাহলে আল্লাহর কাছে মাপ চান এবং পরবর্তীতে নামাজটি আদায় করে নেবেন কাজা করে নেবেন আপনি রিম ঝিম এআইডি থেকে বলছেন হুজুর আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়লে হবে কি না এভাবে আয়নার সামনে নামাজ দাঁড়াবেন না যদি পড়ে নামাজ হবে কিন্তু এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়া ঠিক নয় এমনি মিনহাজউদ্দিন হুজুর এক রাকাতে ভুলে দুই সুরা পড়লে কি করা উচিত কোনো সমস্যা নেই দুটি সুরা আপনি পড়তে পারেন দুই সুরা কেন পনেরো পারাও তো আপনি পড়তে পারেন আমাদের কাছে প্রশ্ন করেছেন হুজুর পীর মুর্শিদগণের পায়ে চুমু দেওয়া জায়েজ কি কদম উচি করা জায়েজ এমনি জামাল হোসেন বলছেন হুজুর ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করা কি বেদাত
না এটি বিদআত নয়, বরং এটি মুস্তাহাব, উত্তম হবে। মুজাহিদুল ইসলাম হোসেন হুজুর, আমার একটা বিনীত অনুরোধ, বাংলাদেশের সকল আলেম ওলামাদের কি এক করার সুযোগ রয়েছে? যদি থাকে কিভাবে করা যাবে, তার ব্যাখ্যা কি হতে পারে? আপনি চেষ্টা করুন, আমরাও চেষ্টা করতেছি, সবাই মিলে এক হলেই তো হয়ে যায়। আমাদের কাছে প্রশ্ন করেছেন, হুজুর মুরাকাবা কিভাবে করবো একটু বলবেন। হ্যাঁ, মুরাকাবা করার সিস্টেম হচ্ছে আপনি চক্ষু বন্ধ করবেন, চক্ষু বন্ধ করে বিভিন্ন আয়াতের মুরাকাবা রয়েছে, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, তাদের কিছু শব্দ নিয়ে মুরাকাবা করতে হয়। আয়াতে মুরাকাবা রয়েছে, আয়াতুস সিফাত যেগুলো রয়েছে, এরকম অনেক বিষয় রয়েছে, এগুলো নিয়ে মুরাকাবা করতে পারেন আপনি। এরকম আল্লাযিনা ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তাফাক্কুর করতে হবে আল্লাহ পাকের সৃষ্টি জগৎ নিয়ে, এটাকে মুরাকাবা বলা হয়। হুজুর একাকী নামাজ পড়লে কি একামত দিতে হবে? জি, একামত দিলেই ভালো হবে, না দিলে কোনো গুনাহ হবে না। হায়দার হুসাইন বলছেন, সালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভারতে আসাম রাজ্যের কাসার জেলার শিলচর থেকে দেখছি, দোয়া করবেন আমাদের জন্য, শুকরান, জাজাকাল্লাহ। রহিম আহমেদ বলছেন, ছেলেরা কি হাতে স্বর্ণের আংটি পড়তে পারবে? না, ছেলেরা হাতে স্বর্ণের আংটি পড়তে পারবে না। খন্দকার সজীব বলছেন, হুজুর দয়া করে বলবেন নবী বা রাসুল শব্দের অর্থ কি? নবী মানে যিনি সংবাদদাতা, যিনি আল্লাহর কথাগুলো, আল্লাহর মেসেজগুলো মানুষের কাছে পৌঁছায় দেন, আর রাসুল মানে হচ্ছে মুরসাল, যিনি প্রেরিত, মুরসাল, রসুল। আমাদের কাছে প্রশ্ন করেছেন আসিফ হাসান, হুজুর কাঁকড়া, অক্টোপাস বা লবস্টার খাওয়া কি হালাল? না, এগুলো খাওয়া হানাফি মাঝহাব মতে এগুলো খাওয়া মাকরুহ, কিন্তু মাকরুহ তাহারিমি, মোতলাকভাবে মাকরুহ তাহারিম হচ্ছেন আকরাবুল আল হারাম, এটি হারামের কাছাকাছি, এগুলো আমরা খাবো না। কাঁকড়া, অক্টোপাস এগুলো খাওয়া আমাদের হানাফি মাঝহাব, যারা হানাফি স্কলার রয়েছেন তারা বলে দিয়েছেন যে না, হানাফি ফতোয়া অনুযায়ী এটি খাওয়া যাবে না, মাকরুহ হবে। এমডি রেদওয়ানুল ইসলাম হোসেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর ইসলামে রাষ্ট্রনায়ক নির্বাচনের সিস্টেম সম্পর্কে জানতে চাই। ইসলামে রাষ্ট্রনায়ক সিস্টেম হচ্ছে খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, ইসলামে পরামর্শ হবে, মজলিসে সুরার মাধ্যমে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবেন, ওয়া শাবিরহুম ফিল আমরি ওয়াইজা আজমতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, মুশাওয়ারা করতে হবে, পরামর্শ মজলিসে সুরা রয়েছে, মজলিসে সুরায় সিদ্ধান্ত হবে কে রাষ্ট্রনায়ক হবেন। কাউসার মাহমুদ বলছেন, আসসালামু আলাইকুম, হুজুর অবিবাহিত কোনো কারি বা আলেম ইমামতি করতে পারবে কি না? দেখুন, ইমামতি করার জন্য বিবাহিত হওয়া কোনো শর্ত নয়, তবে বিবাহিত হলে ভালো, মনটা এদিক সেদিক যাবে না, বিবাহিত হলে ভালো। এইচ এম আশরাফুল ইসলাম বলছেন, হুজুর একাকে নামাজ পড়লে একামত দিতে হবে? না, একামত দেওয়ার প্রয়োজন নেই, তবে আপনি যদি দেন তাহলে এটি উত্তম হবে আপনার জন্য। মোহাম্মদ ইসাহাক বলছেন, হুজুর এক দরবারের জমিন ওয়াকফ করা হলো, ব্যক্তিগত কাজের জন্য বিক্রি করা যাবে কি? না, ওয়াকফ করলে এটার মালিক হয়ে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এগুলো আর বিক্রি করবেন না। মোহাম্মদ সরওয়ার চৌধুরী বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শাইখ, মসজিদে গিয়ে যদি দেখি জামাত হচ্ছে কিন্তু ইমাম ওয়াহাবি, তাহলে করণীয় কি? ওয়াহাবি বলতে আপনি কি বুঝাচ্ছেন সেটা জানতে হবে। ওয়াহাবি বলতে খালি মিলাদ কেম করেন, নাই, এরকম ওয়াহাবি নয়, বরং যদি মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির যে কতগুলো বাতিল আকিদা আছে, সেই বাতিল আকিদাগুলো যদি সে ফলো করে, তাহলে তার পেছনে আপনি নামাজ পড়বেন না, বরং আপনি কয়েকজনের জন্য অপেক্ষা করবেন, নেক্সট আপনি জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। মাহবুবুর রহমান চৌধুরী বলছেন, সালাম নেবেন শেখ, মহিলা পুরুষের জানাজার নিয়ত কিভাবে হবে? জানি দিলে উপকৃত হব। পুরুষ হলে হাজ আল মাইয়েত, আর যদি নারী হয় তাহলে হাদি হিল মাইয়েত, এতটুকু শুধু। আমাদের কাছে প্রশ্ন করেছেন, আরও বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে এসছে। আশরাফ বিন সিদ্দিক বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর বছরের শুরুতে যদি জাকাত দেয়া সম্পদ এক গুণ হয়, আর বছরের শেষে মাসে, শেষের মাসে যদি দশ গুণ হয়, তাহলে জাকাত কী পরিমাণে দিতে হবে জানাবেন দয়া করে। দেখুন, আপনি আপনার সম্পদটি আপনাকে প্রথমে দেখতে হবে যে আপনার যে সম্পদ আছে সেই সম্পদটি নেশাব পরিমাণ কি না, 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রৌপ্য বা তার সমপরিমাণ মূল্য যদি থাকে, শতকরা 2.5 টাকা, 1,025 টাকা, মনে রাখবেন 1,25,000 টাকা আপনাকে জাকাত দিতে হবে। এখন আপনি যখন জাকাত দিবেন তখন আপনার যে সম্পদটি আছে সেই সম্পদের হিসাব করে আপনি জাকাত দিবেন। কিছু সম্পদ পরে আসবে, কিছু সম্পদ 7 মাস হবে, 8 মাস হবে, 9 মাস হবে, সবগুলো ধরে আপনি হিসাব করে জাকাত দিয়ে দিবেন, এটাই হচ্ছে নিয়ম। আপনি জানুয়ারি টু জানুয়ারি হিসাব করে জাকাত দিতে পারেন, রমজান মাসেই দিতে হবে,
এমন কোনো কথা নয়। রমজান ছাড়া অন্য সময়ও কিন্তু আপনি যাকাত দিতে পারবেন। এমডি আব্দুল্লাহ হোসেন, হুজুর আমার বাড়ি সারসিনার পূর্ব পাশে। হুজুর আমি আপনার আলোচনা শুনি, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন। আপনি সারসিনা দরবারের পড়শি, আমরা সারসিনা দরবারকে মহাব্বত করি, ভালোবাসি, আমরা এই দরবারের ভক্তবৃন্দ, আমরা এই দরবারের সাথে আমাদের সম্পর্ক। এই জন্য আপনি দরবারকে, দরবারের পড়শিটি আপনি ভাগ্যবান। তবে বাতির নিচে যেন অন্ধকার না হয় এটি খেয়াল রাখবেন। আমাদের কাছে প্রশ্ন করেছেন সাইফুল ইসলাম, হুজুর ইমামতি করে আর আমরা পড়তে পারি নাই। এমডি হারিস আলী হোসেন, হুজুর কোন নামাজে, আমাদের কাছে প্রশ্ন করেছেন হুজুর স্বর্ণ আর পড়তে পারলাম না। আমাদের কাছে বলছেন হুজুর কোন নামাজে যদি সাহসে দাদা আবশ্যক হওয়ার পর যদি কেউ, আচ্ছা, যদি কেউ সাহসেদা দিতে ভুলে যায় এবং দরুদ তাশাহুদ ও দরুদ ইব্রাহিমে পড়ার পর আবার মনে হলে তার সাহসেদা দেওয়া প্রয়োজন, এমন অবস্থায় কী করবে? এমন অবস্থায় সে সালাম, একদিকে সালাম ফিরিয়ে সাজদায় সাহু আদায় করে নেবেন। কারণ ওয়াজিব যতগুলো ছুটে যাক না কেন, প্রত্যেকটা ওয়াজিবের জন্য যে কোনো 10টা ওয়াজিবও যদি ছুটে যায়, একবার সাহসেদা দিলে সেটি যথেষ্ট। আমাদের কাছে প্রশ্ন করেছেন মোহাম্মদ তৌহিদ, হুজুর আমার একটি প্রশ্ন, বাতিল আকিদার আলেম মারা গেলে জানাজা পড়া যাবে কি? জানাজা অবশ্য পড়া যাবে, সেটা মুসলমান, মুসলমান হলে আপনি তার জানাজা পড়বেন। আর বাতিল আকিদা বলতে আপনার কাছে যে কোনটা বাতিল আকিদা আর তার কাছে সেটা দেখতে হবে, আপনি তো আপনার দৃষ্টি থেকে বলবেন। আসলে প্রকৃত যদি বাতিল আকিদা হয় এবং শিরকে যদি প্রমোট করে, বিদাতে সাইয়্যাকে যদি প্রমোট করে, তাহলে সেক্ষেত্রে বড় আলেম জানাজা পড়াবে না, বরং সাধারণ একজন মুয়াজ্জিন দ্বারা, খাদেম দ্বারা তারা জানাজাটা পড়াই দিবে। আমাদের কাছে প্রশ্ন করেছেন এ আর হুসেন, হুজুর আসসালামু আলাইকুম, আমরা আর পড়তে পারলাম না। এমডি মুর্শিদ আলম হোসেন, নিয়ত যেটার মধ্যে করেছেন সেটার মধ্যে দিতে হবে, আমরা পারি না পড়তে। আমার জন্য একটু দোয়া করবেন, যে দোয়া করে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করুন। সুন্নি অনলাইন কণ্ঠ থেকে, হুজুর পুরুষের জন্য হলুদ এবং লাল রঙের পোশাক প্রদান করার বিধান কি? হলুদ এবং লাল রঙের পোশাক এটি মাকরু বলেছেন ওলামায়ে কেরাম, এই জন্য অ্যাবসুলেট লাল এবং অ্যাবসুলেট হলুদ এ ধরনের পোশাক না পরাটাই আমাদের জন্য উত্তম হবে। যেহেতু আল্লাউনুলির রেজা, আল্লাউনুলির নেশা রংটা হচ্ছে আর স্বাভাবিকভাবে নারীদের জন্য, ওয়া রিহু লির রিজাল, আর রিহ সুগন্ধিটা এটা হচ্ছে পুরুষের জন্য। আমাদের কাছে প্রশ্ন করেছেন যে হুজুর কাবলাল জুমা বা আদাল জুমা পড়া যাবে কিনা। জি অবশ্যই, কাবলাল জুমা এবং বাদাল জুমা এটা পড়তে হবে, এটি সুন্নাত। ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইউসাল্লি কাবলাল জুমাতি আরবা রাকাআতিন ওয়া বাদাল জুমাতি আরবা রাকাআতিন, নবীজির জুমার আগে 4 রাকাত পড়তেন এবং পরে 4 রাকাত পড়তেন, যাকে কাবলাল জুমা এবং বাদাল জুমা বলা হয়। এমনি ইসমাইল হোসেন বলছেন বিয়ের সময় কি স্বর্ণের আংটি পরা যাবে? না, বিয়ের সময় স্বর্ণের আংটি পরা যাবে না। শেখ, নামাজের সামনে দিয়ে কত হাত দূর দিয়ে হেঁটে যাওয়া যাবে? কমপক্ষে দুই সারি কাতার, দুই কাতারের পরে আপনি হেঁটে যেতে পারবেন। হুজুর মেরি ক্রিসমাস বলা যাবে কি না? না, এগুলো বলবো না আমরা, মেরি ক্রিসমাস এগুলো আমরা বলবো না। এমডি এনামুল হক বলছেন শেখ নামাজের উত্তর দিয়েছি যে হুজুর ওয়াহাবি কারা, একজন প্রশ্ন করেছেন ড্রিম ঝিমে আইডি থেকে, ওয়াহাবি হচ্ছেন তারা যারা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজির আকিদাকে প্রমোট করেন, ওই আকিদায় যারা বিশ্বাসী তাদেরকে ওয়াহাবি বলা হয়। মুজাহিদুল ইসলাম হোসেন হুজুর এমন কিছু হাদিসের বই যার মাধ্যমে একজন মুসলিম দুনিয়া এবং আখরাতের সফল হওয়ার সম্ভব, কিছু বইয়ের তালিকা দিলে খুশি হতাম। আপনি দৈনন্দিন জীবনে ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন থেকে বের করা সেই বইটি কিনতে পারেন, এটি আপনার জন্য খুব পারফেক্ট একটি বই হবে। তারপরে মাসআলা মাসাইল জানার জন্য আপনি তরিকুল ইসলাম বা ইসলামিক ফাউন্ডেশনের ফাতোয়া মাসাইল এগুলো আপনি পড়তে পারেন। আপনি ওজিফা মাস্ক করার জন্য ওজিফায় সালেহীন আপনি পড়তে পারেন, ওজিফায় সালেহীন এটি আপনার জন্য খুব উপকার দেবে, এগুলো আপনি পড়তে পারেন। এরকম আরও অনেক বই রয়েছে, মাসলা মাসাইলের বই, তাফসির হিসাবে আপনি তাফসির নুরুল কোরআনটি পড়তে পারেন, আপনি তাফসির ইবনে কাসির আছে ফাউন্ডেশন থেকে বের করা হয়েছে, এগুলো আপনি পড়তে পারেন। মোহাম্মদ হাসান রিফাত মোসেন হুজুর মানুষ মারা গেলে মসজিদের মাইক দিয়ে মাইকিং করা যাবে কি? না, মসজিদের মাইকটা কেনার সময় যদি নিয়ত থাকে যেটা মসজিদের কাজে ব্যবহার করা হবে তাহলে অন্য কাজে এটা ব্যবহার করবেন না। এমনি রাজীব আহমেদ বলছেন শেখ স্বপ্নে দাড়ি উঠে যাওয়ার হাকিকতটা কি?
আপনার মান সম্মান হয়তো বা কখনো সম্মানের হানি হওয়ার সম্ভাবনা, এই জন্য আপনি কিছু বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি কিছু দান সদকা করুন, আল্লাহ তালা সদকার উসিলা আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। আর সদকা তো তারুদ্দুল বালা, কারণ সদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। আমাদের কাছে প্রশ্ন করেছেন এমডি ওয়ালিউল্লাহ, তিনি বলছেন হুজুর মাদ্রাসার একটা নাম বলে দেন। এমডি ওয়ালিউল্লাহ আল খালিদ বলছেন মাদ্রাসার একটা নাম বলে দেন, কোন ধরনের মাদ্রাসা করতে চাচ্ছেন, আমি আন্দাজে কি নাম বলব, আপনি কোন ধরনের হেজ্জ মাদ্রাসা, কিতাবখানা, নুরানি না কি করতে চাচ্ছেন সেটি জানালে তারপর খুশি হতাম আমরা, তাহলে চিন্তা করা যেত। হৃদয় কাবা নয়নের মদিনা বলছেন হুজুর আমার নাম মোহাম্মদ আরিফ, আমি অতদিন যাবত স্কুলে পড়েছি, এখন মাদ্রাসায় ভর্তি হয়েছি, আমি যেন একজন আলেম হতে পারি এর জন্য দোয়া করবেন। শুভকামনা থলো থাকলো আরিফ ভাই, যেহেতু আপনি স্কুল ছেড়ে মাদ্রাসায় এসেছেন, আল্লাহ তালা আপনার এই মাদ্রাসায় আশাটাকে কবুল করুন। আপনি চেষ্টা করুন, আপনি পারবেন ইনশা আল্লাহ। আপনার জন্য দোয়া রইল, আল্লাহ তালা যেন আপনাকে কবুল আর মঞ্জুর করেন, যেন বড় মাপের আলেমে হক্কানি রব্বানি হতে পারেন, আল্লাহ কবুল করুন। আমাদের কাছে প্রশ্ন করেছেন যে তাহাজ্জুদ নামাজ, এমডি রাজীব আহমেদ হোসেন শাহ আপনার সাথে 7 জানুয়ারি পাবনাতে দেখা হবে, আল্লাহ যদি কবুল করেন, সুস্থ রাখেন, দেখা হবে ইনশা আল্লাহ। মোহাম্মদ আনোয়ার হোসেন বলছেন আসসালামু আলাইকুম হুজুর, ওয়ালাইকুম সালাম, তাহাজ্জুদ নামাজের আলাদা কোনো আরবি নিয়ত আছে কি, থাকলে দয়া করে বলবেন। না, আলাদা কোনো আরবি নিয়ত নাই, আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি, দাঁড়িয়ে নামাজ পড়ছি, তাহাজ্জুদের নামাজ, দ্যাটস এনাফ, কসদুল কলব, অন্তরের ইচ্ছাটাই হচ্ছে নিয়ত। আবু তাহের মেসমা বলছেন হুজুর আর পড়তে পারবো, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর দোহার থেকে দেখছি, শুকরান, জাজাকাল্লাহ, আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। এমডি আলামিন বলছেন হুজুর জানাজার পর হাত তুলে দোয়া করা কি জায়েজ, জানতে চাই। জি, জানাজার নামাজের পরে কাতার ভেঙে সংক্ষিপ্ত আকারে হাত তুলে দোয়া করতে কোনো বাধা নেই। জাসআলতুমুল্লাহ হাফাস আলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুহুরিহা, হাত তুলতে তো কোনো বাধা নেই। আর রসুলকে প্রশ্ন করা হলো আয়ুদ দোয়ায় আসমাও, কোন দোয়াটা আল্লাহ দ্রুত কবুল করেন, রসুল বলেন দোয়া সালাওয়াতিল মাকতুবা, ফরজ নামাজ সমূহের পরে যে দোয়া করা হয় দোয়াগুলো কবুল হয়। সুতরাং জানাজা তো ফরজে কিফায়া, এটা ফরজ নামাজ, এই নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হবে বলে আমাদের বিশ্বাস। আমাদের কাছে প্রশ্ন করেছেন হুজুর মহিলাদের সাথে মিলে কি ব্যবসা করা জায়েজ আছে পার্টনারশিপভাবে, যদি মহিলা যদি পর্দা হিজাব মেনটেন করে এরকম আমানতদারি তার সাথে যদি ব্যবসা হয়, ব্যবসা করতে পারে, মহিলার টাকা থাকলো আর আপনি শ্রম দিলেন, হতে পারে 50-50, এটা হতে পারে। মাহি আক্তার সুমি বলছেন হুজুর মহিলাগণ মসজিদে গিয়ে পুরুষের ইক্তেদা করে জামাতে নামাজ পড়া যাবে কি, কারণ অনেক মসজিদে দেখছি এমন জামাত হচ্ছে। না, হানাফি মাজহাব মতে নারীরা তাদের ঘরের ভিতরে নামাজ পড়বে, এটাই হচ্ছে আসল কথা। গত লাইফেও আমরা বলে দিয়েছি যে কার বয়তিহীন না, নারীদের জন্য তার যে ঘর নিরিবিলি নিকুঞ্জ পরিবেশ, এটাই তার জন্য সবচেয়ে উত্তম হবে। নারীরা ঘরে বসেই নামাজ পড়বে, এটাই তো নিয়ম। আমরা গত জুমায়ও কিন্তু আমরা বলে দিয়েছি যে খাইরু মাসাজিদিন নিসা, মহিলাদের উত্তম মসজিদ হল কারু বুয়ুতিহীন না, তাদের অন্দরমহলের গোপন স্থান, এটাই হচ্ছে নারীদের জন্য সবচেয়ে উত্তম জায়গা। আর রাসূল বলেছেন যে স্ত্রী লোকের ভিতর ঘরের সর্বাধিক সংকীর্ণ এবং অন্ধকারাচ্ছন্ন স্থানে নামাজ তার ভিতরের ঘরের নামাজ অপেক্ষা উত্তম, তার ভিতরের ঘরের নামাজ তার বাহিরের ঘরের নামাজের অপেক্ষা উত্তম হবে। এটি সহিহ ইবনে খুজাইমার 1689 নম্বর হাদিসের মধ্যে চলে এসছে। সুতরাং আপনি নারীদেরকে ঘরে বের কর, ঘর থেকে বের করবেন না, তারা ঘরে বসে নামাজ পড়বে। শেখ নবী সাল্লাম নামের আগে জনাব বলা যাবে কি, না জনাব আমরা বলবো না, আল্লাহর হাবিবের শানে গোস্তাখি করবো না, জনাব বলবো না। আমাদের কাছে আরও প্রশ্ন করেছেন যে জুমার দিন ইমামের খুতবা চলাকালীন নামাজ পড়া যাবে কি, না খুতবা চলাকালীন নামাজ পড়বেন না। হুজুর দয়া করে বলেন একটা হাফেজি মাদ্রাসার নাম, হাফেজি মাদ্রাসার নাম আপনি আপনি দারুত তাকওয়া হাফেজি মাদ্রাসা রাখতে পারেন, এভাবে রাখতে পারেন, অথবা আপনি অথবা আপনি সাউতুল ওয়াহি
হেফজ মাদ্রাসা রাখতে পারেন, সাউতুল ওয়াহি তাহফিজুল কোরআন মাদ্রাসা রাখতে পারেন, সাউতুল ওয়াহি, সাউতুল ওয়াহি এটি আপনি রাখতে পারেন, অথবা সাউতুল হেরা এটি আপনি রাখতে পারেন। আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন করেছেন। মতিউর রহমান বলছেন, আহলে হাদিসে মসজিদে সুন্নত ওয়াল জামাত আকিদা নামাজ পড়তে পারবে কি? আহলে হাদিস বলতে তারা যদি কোনো একটি মাঝহাব ফলো করে তাহলে পড়তে পারবে, কোনো সমস্যা নেই। হুজুর, পুরুষ মহিলার নামাজ, কিন্তু আহলে হাদিস দ্বারা যদি আবার ওই রকম যাদের স্বাভাবিকভাবে আল্লাহর জন্য স্থান নির্ধারণ করা যদি এমন হয়, তো এই ধরনের ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাওজুদ বিলা মাকান মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান, এরকম সিস্টেমের আকিদা যদি পোষণ করে তাহলে তাদের পিছনে আমরা নামাজ পড়ব না। হুজুর, জুমার নামাজের আগের আলোচনা, আমরা দেখি কি লিখছেন, জুমার আগের আলোচনা করার বিধান কি? জুমার আগের আলোচনা করবেন, এটাই তো নিয়ম, করতে হবে। নিয়াজ মুর্শিদ রাজু বলছেন, আর সুলতানু জিল্লুল্লাহ, সুলতানু জিল্লুল্লাহ ঠিক নাকি? আর সুলতানু আদিলু, আদিলু আদিলু জিল্লুল্লাহ, সুলতানুল, সুলতানু জিল্লুল্লাহ বলেন। এখানে সুলতান বলতে আর সুলতানুল আদেল, প্রকৃত সুলতান যিনি, ন্যায় বিচারক যিনি, আর সুলতানুল আদেল ন্যায় বিচারক, এটা জিল্লুল্লাহ, আল্লাহ নিজে চাইলে, একই কথা। যদি তাহাজ্জুদ নামাজের সঠিক সময় বললে উপকৃত হব। ঘুম থেকে জেগে রাত 4টার পরে 5টার পরে স্বাভাবিকভাবে সুবহে সাদেক হওয়ার আগে আধা ঘন্টা আগে যদি আপনি 15 মিনিট আগে যদি পড়তে পারেন, এটা পারফেক্ট টাইম, এই সময় তাহাজ্জুদ আপনি পড়তে পারেন, এগুলো উত্তম সময় আপনি পড়বেন। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে ইতিমধ্যে অনেকেই অনেক প্রশ্ন করেছিলেন, আমরা সব প্রশ্নের উত্তর হয়তো বা দিতে পারি নাই, যেহেতু আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করতেও আজকে সময় একটু দেরি হয়েছে, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা আজকে আর সময় বাড়াতে চাই না। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত হলেন, আমাদের লাইভ অনুষ্ঠানটি উপভোগ করলেন, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে 2021 সাল আল্লাহ তাআলা যেন আমাদের জন্য কল্যাণ বয়ে আনে, আমরা যেন রহমত এবং বারাকাতে আমরা যেন ভরপুর থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুলের মঞ্জুর করুন। আজকের জুমার দিন, আজকে 2021 সালের আজকের যে প্রথম দিনটি, আজকে কিন্তু জুমার দিন এবং সর্বশেষ দিনটিও কিন্তু জুমার দিন যতটুকু আমার জানা, তাহলে আমরা এই জুমার দিন দিয়ে আমাদের বছর শুরু হলো, জুমার দিন দিয়ে আমাদের বছর শেষ হবে। আল্লাহ তাআলা যেন এই বরকতময় বছরই আল্লাহ তাআলা যেন আমাদের বরকত দিয়ে ভরপুর করে দেন। 2021 সালটা যেন আল্লাহ আমাদের সকল প্রকার আপদ বিপদ থেকে মুক্ত রাখেন, সবাইকে যেন সুস্থ রাখেন। 2020 সালে যত গুণা হয়েছে, পূর্বের যত গুণা, আল্লাহ যেন সমস্ত গুণাগুলো আল্লাহ যেন ক্ষমা করে দেন। 2020 সালে বহু আলেম ওলামা আমরা হারিয়েছি, বহু জ্ঞানী গুণী আমরা হারিয়েছি, আল্লাহ তাআলা যেন যারা কোভিড-19 সহ বিভিন্ন আপদ বিপদে পড়ে যারা কবর জগতে গেছেন, আল্লাহ তাআলা যেন সবার কবরে আজাবকে মাফ করে দেন। আমাদেরকে যারা বেঁচে আছে আল্লাহ যেন আমাদেরকে নিরাপদে রাখেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।